আমরা তো এমনিই দৌড়ের উপরে আছি, আমগুলো কি এটা এখন কারা কি আয়েশা যদি বলে কেউ, তাও আবার একজন লেফটেন্যান্ট জেনারেল মাত্র সাবেক, সে যখন এসে বলে যে অমুক রেনি আসছি, তখন আমাদের কি করার আছে তার সঙ্গে সুন্দর ব্যবহার করা ছাড়া? সে যখন দেখতে চায় তারা দেখানো ছাড়া আমাদের কি করার আছে? এই সময় কি আমাদের ওই প্ল্যান হওয়ার মাথায় থাকে? এটা তো আওয়ামী লীগের প্ল্যান বুঝাই যায়, কারণ এই সরোয়ারদিটা কে? এই সরোয়ারদিকে এখন অ্যারেস্টের নাটক করছে তারা, এইটাই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে এখন এরকম যে বিএনপিকে দৌড়ের উপর রেখে আরেকটা নির্বাচন করে ফেলবে, চোদ্দের মতো। চোদ্দতে যেমন একটা পাতানো খেলা খেলছিল,